আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ। কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে। এক, তার মানে ও স্বামী, এক যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায়, দুই যে মানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায়, তিন বউকে কটু কথা বলে না। বউকে কটু কথা বলতে হবে না, বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা, বলতে হবে না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না। এমনি তো কম বুদ্ধির মানুষ, সব সময় প্রশংসা করেন, সারা রাত পাঁটি বেঁধিবে। প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না, দাঁতটা উঁচায় কথা বলবেন না, বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে আমার কাছে ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি। কটু কথা বলবেন না, মুখের উপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, এখানে সেখানে যেতে পারে না, হাটবাজারে যেতে পারে না, কাপুরুষের স্ত্রী যেতে পারে। আমরা তো জীবনও হাটবাজারে যাই না, তা আমরা তো বেঁচে আছি কই, আমাদের তো চলে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, প্রতিষ্ঠানের ভিতরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল দোকান। ওখানে গেলেও তাড়াহুড়ো করে বলে হুজুর আসেন একটু বসেন বসেন বসেন। ও তো মনে করছে যে আমাদের বস এসছে, তাহলে একটু বসতে বলি, কী দেবো বলেন। আমি না, তুমি ফাঁকি দিও না, ভালো করে জিনিস বানায়ো। ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পারবে না, ছেলেদের অভিযোগই গ্রহণ হবে। তুমি আবার ভুল বুঝিও না আমাকে, আমাকে বলিও না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বিদায় করে দিয়েছে, এটা আমাকে বলিও না পরে। ছেলেরা ভালো বললে তুমি ভালো, ছেলেরা খারাপ বললে তুমি খারাপ। তবে একজন বললেই সেটা গ্রহণ করব তা নয়। তো কই চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি, আছি তো দুনিয়াতে কোন রকম করে তো আছি। কেন আপনি আড্ডা পিটবেন? আপনাকে আমি বলেছি চারটে নসিহত থাকবে মনে, চারটে। এক, পাঁচাত্তর সালাত, দুই হালাল হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রহিম সাহেব প্রয়োজনে প্রয়োজনে বসেন, দুইজন বসে আছে আপনি বসলে তো আড্ডা পিটা হলো। এই ছেলে তোমরা যারা পাহারা দিছো দেখতে পাও না গাড়িটা এখানে মোটরসাইকেলটা স্টার্ট দিল, এটা দেয় কি করে, তুমি কি দেখাচ্ছ আমাকে? মোটরসাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে তারপরে স্টার্ট দিবে, তুমি এত স্বাভাবিক মনে করলে? তোমরা পাহারা দাও এখান থেকে না শেষ পর্যন্ত পাহারা দাও, অযোগ্যতার পরিচয় দিও না, এরপরে আমাকে দাওয়াত দিও না। যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও। আমি তোমার কাছের মানুষ এ কথাই ঠিক, তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি, বলবো না। আমি বলবো না যে এক বিড়ি এক মুঠা সিগারেট নিয়ে আসে, একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসে, এটা আমি বলবো না। আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো, আমি বসতে বলছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না, বসতে বলতেন, আমি তাই বলছি। একটা মানুষ এসে বলছে মাথা সাত কিয়ামত কবে হবে, তা আল্লাহ রাসূল কিছু বললেন না, নিজের কথা বলছেন, বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল আমরা সাহাবি মনে করলাম ওর উপরে রাগ করেছে, কই উত্তর তো তিনি দিলেন না, ওর উপরে রাগ করেছে। তাল্লাহ রাসূল কথা যখন শেষ করলেন পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে, তখন বলছে কে জিজ্ঞাসাকারী, কিয়ামত সম্পর্কে কে জিজ্ঞাসা করলো? জি আমি। ও তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে? এদা দয়াতিল আমানাত ফান্দাদের ইসা, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তখনও তো পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ বলছে কেইফা ইয়াতহা, দশের পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন এই যা উচ্ছেদ আমরা এলাকায় রে আহলেহি ফান্তাজির সাদা, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, হেড মাওলানা অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, ডিসি অযোগ্য, এডিসি অযোগ্য, জেলসিপার অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মায়েরা খায় সেদিন কে মত এমনিতেই হবে।
আমি যে কারণে বুখারি মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি। আল্লাহ রাসূল যে কথা বলছিলেন সাহাবীদের সামনে, একটা লোক এসে বলল যে কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না। তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয়। এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেটি? তোমার বক্তাও বুঝে না শ্রোতাও বুঝে না। বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্যই, তা আমি লিখলাম আপনি পড়লেন না, তা আমি তো আর কিছু করতে পারবো না। আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি 90 সাল থেকে, মিডিয়া আছে সামনে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না। আমি তো আপনার উপকার চাচ্ছিলাম, আমি তো চেষ্টা চালাচ্ছি, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। তাই তো আল্লাহ রাসূল বলছেন মাউলাকুম বিসসালাতুম আপনি সাবে চিনি না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বললো 7 বছর বয়সে, পিটিএ সালাত আদায় করা 10 বছর বয়সে, 15 বছর বয়সে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে? 15 বছর বয়সে হয়ে গেছে মেয়ের সালাত আদায় করে না, তখনও বাপ বলছে আমি বাপ, এ কথা তার ঠিক নয়। বাপ হলে আসলে বাপ হতে হবে শিষ্টাচারের, নীতির, নিয়মের উপার্জন করে খাওয়ায় মূলত তার নাম বাপ নয়। সব সময় বাচ্চাদের উপরে পাহারা দেয় বাপ মা, তার নাম বাপ মা। রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইত, বাপ হলো বাড়ির কর্তা, অলমারাতু সাইয়্যিদা, মা হলো বাড়ির কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহর নবী বলছেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী, তো নিজে নামাজ পড়ে ছেলেরাকে বলে না, বলেন তো ও কি কর্তা? ও নিজে বোরখা পরে আছে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও ল্যাংটা হয়ে এসছে, ও কি কর্ত্রী? ও কি মা? ও খালা? আর আপনি হচ্ছেন সৎ বাপ, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বাপ হলে ভালোবাসা ছেলে মেয়ের উপরে দিতে হবে, যা চাইলো তাই দিয়ে দিলাম, তার নাম ভালোবাসা নয়। ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার হাতে বড় মোবাইল, বাপে দিয়েছে, আদর করে দিয়েছে। ছেলে 4-5-এ পড়ে, তার হাতে বড় মোবাইল, মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয়। আল্লাহ নবী বলছেন আইনানে তাজনীনে যে নহমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে যে নহমল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াক জেনা হাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তোমরা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা, জেনাল লেসানা নুৎক, জিভার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা। এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, মাও জানে বাপও জানে, আর বাপ মা দেখতে পাচ্ছে যে আমার ছেলের দুই কানে কি লাগা আছে, ইয়ারফোন লাগা আছে। ও বাপ, ছি, ফু, আপনি কেন বাপ? কিসের বাপ আপনি? চাপা দেওয়া মঞ্জের ভাষাতে ডুবে মারা উচিত, মানে এই বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। যে বাপ ছেলে মেয়ের উপকারে আসে, এই কানে কি রে, আমি বাপ, ও আমার বাড়িতে থাকে, আমার জমি জায়গা চাষ করে খাই, ক্ষমতা দেখান। টাকা হারিয়ে আসলে তো খুবই রাগ করে, সকাল 10টার সময় বেগুন নিয়ে ডেকেছেন মা ইয়েতে বাজারে, 12টার সময় গেছে, সকালে বেগুন ছিল 20 টাকা কেজি, যখন 12টা বেজেছে তখন 15 টাকা কেজি হয়ে গেছে, এই যে বাপ খেপে গেছে। তাহলে বাপের হোঁশ বুদ্ধি কি আছে? ঠিকই আছে সম্মানিত দিনী ভাই বোন,